আলহামদুলিল্লাহ ওসালাম আলাম নবী আবাদা বোন জানতে চেয়েছেন ফিতরা হিসাবে টাকা দেওয়া কতটুকু শরীয়ত সম্মত আকুলু আবিল্লাহ তৌফিক জাকাতুল ফিতির একটি গুরুত্বপূর্ণ আবাদত দীর্ঘ এক মাস সিয়াম ব্রত পালন করার পর এই জাকাতুল ফিতর আদায় করা ছোট বড় ধনী গরিব দাস দাসী পুরুষ মহিলা রাজা প্রজা নির্বিশেষে সকল মুসলিম নরনারীর পক্ষ থেকেই জাকাতুল ফিতর আদায় করতে হবে এমনকি উসমান আবদুল্লাহ তাল তিনি গর্ভবতী মহিলার অর্থাৎ তার পেটে যে বাচ্চা রয়েছে এই বাচ্চা পক্ষ থেকেও জাকাতুল ফিতর আদায় করাটা তিনি মুস্তাহাব মনে করতেন উত্তম আমল হিসাবে তিনি আখ্যা দিয়েছেন আর জাকাতুল ফিতর মূলত আমি যে একমাস সিয়াম ব্রত পালন করলাম ইচ্ছে অনিচ্ছায় যদি এই রোজার কোনো ঘাটতি থেকে থাকে নেকির ক্ষেত্রে জাকাতুল ফিতের আদায় করার দরুনে আল্লাহ সে ঘাটতিটা পূরণ করে দেবেন এবং এটি হচ্ছে মিসকিন অসহায় মানুষদের মুখে হাসি ফুটানো তাদের খাদ্য খাদ্যস্বরূপ যাতে করে খুশির দিনে যারা দিন মজুরি দিন আনে দিন খায় তাদেরকে ঘর থেকে জন্য বের না হইতে হয় বরং ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে মুসলমানদের সঙ্গে আনন্দে যাতে তিনি নিজেকে শেয়ার করতে পারেন মূলত এই জন্যই জাকাতুল ফিতর ফরজ করা হয়েছে সুতরাং এই ইবাদতটি রাসুল সাল্লাহ যেই পরিমাণে যেই বস্তুর দ্বারা যে সময়ে আদায় করতে বলেছেন আমাদেরকে তাই করতে হবে এর কোনো রকম পরিবর্তন করা চলবে না সুতরাং জমহুর উলামার মতে এই জাকাতুলফিতের খাদ্য সারা নগদ অর্থ দিয়ে আদায় করলে সেটি যথেষ্ট হবে না তারা দলিল হিসাবে পেশ করে থাকেন বুখারি মুসলিম শৈফের হাদিস আবু সাইদ খুদ্দাল থেকে বর্ণিত তিনি বলেন কুন না নুখরিজুহা আল্লাহ রসুল্লাহ সাল আলী আসসালাম সো আমিন তো আম وكان طعامنا التمر والشعير والزبيب ও امر الرسول صلى الله عليه وسلم যুগে যাকাতুল ফিতরের একসা পরিমাণ খাদ্য এটি আদায় করতাম খাদ্য আর ওই সময় আমাদের প্রধান খাদ্য ছিল খেজুর জব কিসমিস এবং পনির এবং গম পাঁচটির কথা এসেছে সুতরাং রাসুস আল্লাহ সাল্লাম এইটি হচ্ছে এই খাদ্যর বিভিন্ন মানে বিভিন্ন শ্রেণীর খাদ্যে এটি ফরস করেছে সুতরাং এর পরিবর্তে যদি আপনি নগদ অর্থ দেন

শেখ নাসুর উদ্দিন আলবানি হাদিসটিকে সহি আখ্যা দিয়েছেন জামে ও সহিতে রাসুল সাহেব ফিদ একটি ফরজ করেছে সুতরাং একটি ফরজ ইবাদত এই জন্যই এটি নগদ অর্থ দিয়ে আদায় করলে চলবে না আইসা সিদ্দিকার আদালত আলহ বলে মানহামিলা আমালান লাইসা আলহি আমরুনা ফহরাত যে এমন আমল করলো যে আমলে সপক্ষে আমাদের কোনো সাপোর্ট নেই তাহলে সেটি আল্লাহর নিকটে গৃহীত হবে না আজকে যারা নকদ অর্থ দিয়ে জাকাত আদায় করার পক্ষে সাফাই গাইছেন তারা যুক্তি পেশ করি বলছেন যে মিসকিনকে যদি চাউল দি তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে তার চাহিদা পূরণ হবে না কারণ এই চাউল বিক্রি করে তাকে সেমাই কিনতে হবে চিনি কিনতে হবে অন্যান্য ঈদের উৎসব পালনের জন্য যে খাদ্যদ্রব্য বা অন্য অন্য সামগ্রী ক্রয় করতে হবে সেটি নগদ অর্থ দিয়ে বেচারা বেশি উপকৃত হবে আপনি এই মিসকিনির প্রতি অনুগ্রহ দেখাচ্ছেন এর দ্বারা বোঝা যাচ্ছে যে রাসুসাল্লাই মোহনা মিসকিনের দরদ মিসকিনের প্রতি অনুগ্রহ ভাব রাসুলের ছিল না রাসুলের থেকে আপনার বেশি দরদ হয়ে গেল রাসুলের যুগে যদি নগদ অর্থের প্রচলন না থাকতো তাহলে আপনি যুক্তিটা পেশ করতেন রাসুল সাইসেন যুগে নগদ অর্থের প্রচলন ছিল এত সত্ত্বেও না রাসুল না কোনো সাহাবি নগদ অর্থ দিয়ে জাকাতুল ফিতর আদায় করেছেন বলে কোনো প্রমাণ নেয় বিধায় এটি একটা ফরস ইবাদত সুতরাং রাসুল যা দিয়ে আদায় করেছেন আপনাকে সেটা দিয়ে আদায় করতে হবে এখানে যুক্তি খাটালে চলবে না আপনি তাকে সাহায্য করেন দেন সেটা উন্মুক্ত আপনি প্রতি অনুগ্রহ করছেন এটি একটি ইবাদত সুতরাং ইবাদত পরিমাণ এটা মানে প্রকার সময় এই ক্ষেত্রে যেটা নির্ধারণ করা আছে সেটি আপনাকে ফলো করতে হবে তাই আপনি যদি খাদ্য সারা নগদ অর্থ দিয়ে জাকাতুল ফিতর যদি আদায় করেন আপনি সাল্লামের আদেশের বিপরীত আপনি কাজ করলেন এই কারণে এটি গ্রহণীয় হবে না দ্বিতীয়ত জাকাতুল ফিতর এটি হচ্ছে একটি ফরজ ইবাদত এই ক্ষেত্রে একটি নির্দিষ্ট মানে আইটিম বর্ণনা করা হয়েছে সুতরাং এর বিপরীত যদি আপনি কিছু আদায় করেন সেটি যথেষ্ট হবে না যেমন এর জন্য নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের পরে যদি আপনি আদায় করেন তাহলে নিশ্চয়ই জাকাতুল ফিতর হিসাবে গণ্য করা হবে না সেটি হচ্ছে ঈদুল ফিতরের পূর্বে আপনাকে আদায় করতে হবে আপনি যদি নগদ অর্থ দিয়ে জাকাতুল ফিতর আদায় করেন তাহলে দলিল যেই ব্যাপারে বর্ণিত হয়েছে তার থেকে কিন্তু আপনি দূরে অবস্থান করলেন সুতরাং এটি হবে না এছাড়াও রাসুলসাল্লা সাল্লাম এই জাকাতুল ফিতিরের ব্যাপারে যে সমস্ত জিনিস খাদ্যের উল্লেখ করেছেন সেটি কিন্তু এক প্রকার না বিভিন্ন প্রকার কিন্তু পরিমাণটা একই তাহলে আপনি নগদ অর্থ দিয়ে যদি আপনি আদায় করেন তাহলে কোন কোন খাদ্যের পরিমাণটা আপনি গণ্য করবেন তাহলে ক্ষেত্রে কিন্তু আপনার এই অর্থের কিন্তু পার্থক্য হয়ে যাবে অলাউ খান আতুল কিম আতুল মিগদার মিকদার আজনাস সুতরাং এই ক্ষেত্রে কম বেশি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে অ্যাকরিট হবে না যদি আপনি অর্থ আদায় করেন তাছাড়াও এটি হচ্ছে ফিতির খাদ্য দ্বারা আদায় করা এটা একটা প্রকাশ্য আল্লাহর নিদর্শন আল্লাহর নিদর্শনের বহির প্রকাশ ঘটানো যেটি অর্থ দিয়ে হবে না আপনি এই যদি খাদ্য দিয়ে আদায় করেন তাহলে ছোট বড় সকলেই এটি হচ্ছে দেখবে এটা জানবে যেটি অর্থ দ্বারা হবে না সুতরাং এক্ষেত্রে নির্যাস কথা হচ্ছে এটাই যেটি একটা ফরজ ইবাদত সুতরাং ফরজ ইবাদত রাসুস আল্লাহ সাল্লাম যা দিয়ে এইটা আদায় করতে বলেছেন আমাদেরকে তাই দিয়ে আদায় করতে হবে নগদ অর্থ দিয়ে ফেতরা আদায় করলে যে যত বলেই দিক রাসুলের ফতোয়া অনুপাতে এটি যথেষ্ট হবে না প্রধান খাদ্য দিয়েই এটি আদায় করতে হবে সেটি হচ্ছে একসা আনুমানিক যার পরিমাণ হচ্ছে তিন কেজি আল্লা সবহান তাল আমাদের সকলকেই জন্য প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্না থেকে সমাধান জেনে সেই অনুপাত আমল করার তৌফিক দান করুন এক্ষেত্রে শাহিবিনবাস রাহিম উল্লাহকে প্রশ্ন করা হলে যে নগদ অর্থ দিয়ে ফেতর আদায় করলে যথেষ্ট হবে নাকি তিনি বলেছেন নগদ অর্থ দিয়ে এখরাজু জাকাত জাকাতুল ফিতর আদায় করলে সেটি যথেষ্ট হবে না জাকাত তো আমান প্রধান খাদ্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করতে হবে যেমনটি রসুস আল্লাহ সাল্লাম ফরজ করেছেন সেটা হচ্ছে একসা খেজুর অথবা একসা জব অথবা একসা গোম অথবা একসা কিসমিস এক কথায় কুতিল বালাত আপনি দেশের যেটা প্রধান খাদ্য বছরে ম্যাক্সিমাম সময় আপনি যে খাদ্যটা খান সেটি আদায় করবেন আর এটি হচ্ছে জমুর উলামায়ের অভিমত ওলা স্পষ্ট ভাষায় তিনি বলেছেন নগদ অর্থ দিয়ে জাকাতুলফিতের আদায় করলে সেটি হচ্ছে মানে জায়েজ হবে না তিনি স্পষ্ট ভাষায় শেখ বিনবাজ রহিমহল্লা তিনি মানে উল্লেখ করেছেন আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে জন্য প্রতিটি ক্ষেত্রে কোরআন সন্ন্য থেকে সমাধান জেনে সে অনুপাত আমল করার তৌফিক দান করুন হাদা আলা আলম সাল নবীন মহম্মদ ও আলী হিসেবে আজমাইন